হ্যালো গাইস, কি খবর আপনার? আগৰ সকলে ভালে আছে? ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল রাজিত মহাদেব। ইয়ার আগর ব্লগত মই দেখাইছিলো শ্যাম মন্দির। তো আজি আকো আহি গলো দীঘলী পুখুরী পার্কলৈকে। আমি আপনার ঘরের লগে যাই আছিলো, যাই থাকতে প্রাণজিৎ ভাই কলে বলা দীঘলী পুখুরী চাই আহো। তো সেইকারণে ভাবিলো এটা সৰু ব্লগ বনাইলো, তো সেইকারণে দীঘলী পুখুরীত আহি গলো। তো এটা বলো দেরি নকৰি ডাইরেক্ট দীঘলী পুখুরী ভিতরলৈকে সোমাই যাও আর গোটেখিনি সিন দেখাও। তো এটার কারণে বাই বাই, ডাইরেক্ট ভিতর লগ পাই আছো। এয়া আহি পালো দীঘলী পুখুরীর গেটখন, আর প্রাণজিৎ ভাই টিকিট কাটিব গৈছে। প্রাণজিৎ ভাই টিকিট কাটি আছে। এডাল্টর এন্ট্রি ফিজ হল 10 টাকা করে পার পার্সন, আর চিলড্রেনের হল 5 টাকা করে। তো 20 টাকার দুটা টিকিট কাটি ললো, আর এটা ভিতরলৈকে সোমাই যাম। বহুত বছর পিছত আইসো আজি, ইমান ভাল লাগিছে ন আচরিত। মানে প্রাণজিৎ ভাই কলে বোলা এবার সোমাই আহো, তো সেইকারণে আজি আহি গলো দীঘলী পুখুরীত আপনার কারণে স্পেশাল ব্লগ এটা লৈকে। আজি হল সানডে 26 সেপ্টেম্বর, আর আজি সানডেটো মানে সেপ্টেম্বর মাহর লাস্ট সানডে। সেপ্টেম্বর মাহ যাবই আর অক্টোবর মাহ পড়ব, মানে কি আর পুরা পূজা আইছে, মনটো বহুত ভাল লাগি আছে। পূজা আহিব, পূজাত পুরা ভাল ভাল ব্লগ আহিব আপনার কারণে। আর মানে আজি প্রাণজিৎ ভাই আর মই যাই আছিলো একটা বেলেগ জায়গা, সেই কারণে আজি মোটর ব্লগ করা নাছিলো। হঠাৎ এই রাস্তায় আহি থাকতে আমি দেখা পাবো দীঘলী পুখুরী ওপেন করেছে। তো প্রাণজিৎ ভাইও কলে বলাচন একবার সোমাই আহো, তো সেইকারণে আজি সোমালো। আর সেইকারণে আজি মোটর ব্লগ করিব পারা নাই, মানে ক্যামেরা লৈ অহা নাই। বাৰু যি কি নহওক, আপোনালোকে ভিডিঅ'খিনি এনজয় কৰক, আমি আগলৈকে যাই কিনে কথা পাতি আছোঁ। গাইজ, আজি বহুত বছৰ পিছত দীঘলী পুখুৰী আহিলোঁ, আৰু কৰোণাৰ এইটো চিটুৱেশ্যনত ন বহুত দিন পিছত দীঘলী পুখুৰী অপেন কৰিছে। তো আপোনালোকে এবাৰ ভিজিট নিশ্চয় কৰিব পাৰে। তো আমি এইটো ৰাস্তাৰে ঘৰ যাই আছিলোঁ, তো প্ৰাণজিৎ ভাই কলে যে বলা একপাক সোমাই যাওঁ। তো ময়ো ভাবিলোঁ এটা সৰু এটা ব্লগ হ'ব, তো গতিকে আজি দীঘলী পুখুৰী সোমাই আহিলোঁ। আপোনালোকে টেনশ্যন নল'ব, বিন্দাছ আহিব পাৰে, দীঘলী পুখুৰী এতিয়া অপেন হৈ গৈছে। তো বলো আজি আপোনালোক দীঘলী পুখুৰীৰ গোটেইখিনি চিন দেখাই লৈ আহোঁ। তো বলো ভিডিঅ'লৈকে যাই থাকোঁ। করোনার কারণে দীঘলী পুখুরী বহুদিন বন্ধ হয়ে আসছিল, আর এটা নতুনকে খুলিছে কারণে ভাল লাগিছে। এটা ইভিনিং হওয়ার পিছত ইয়াতে মানে সব পিনে কাপল ভর্তি হয়ে যাব। এটা বহুত কম কাপল আছে, অল্প পিছত লাহে লাহে ভর্তি হবো। এটা মানে যিমান দেখা পাব আপনাদের ভিডিওত সব পিনে মানে কাপল দেখাই পাব। আর যেনেকে দীঘলী পুখুরী খুলি গল, ঠিক তেনেকে শ্রদ্ধাঞ্জলি কানন আর নেহরু পার্ক খুলিলেও ভাল লাগিব, আগর পরিবেশ এটা ঘুরাই অহার নিচিনা পাম। আর আজি যে দীঘলী পুখুরী আহিলো, অতীত মানে পুরো রোমন্থন হয়ে গেছে, বহুত স্মৃতি জড়িত হয়েছে ইয়াতে। মানে এইবর অতীত ন, অতীত কেটা পাহরিব নারি। বারো যে কি নহক, এটা আমি সেই উপরত থাকা প্রশান্তি রেস্টুরেন্টত যাম, তাতে যাই কিনে অলপমান কিবা খাম, খাই মেলে আপনার কথা পাতি। মানে বহুত ভোক লাগিছে ন, এটা ইভিনিং হয়ে গেল, একো খোৱা নাই দিনটো। তো বলো উপরলৈকে যাই থাকো। A few moments later. তো বহুত গরম লাগিলে, এতিয়া আহিছো উপরলৈকে। উপরত আহি অলপমান কফি খাও, কফি চফি খাই কিনে অলপ ইভিনিং হব দিয়ক। ধুনীয়া পরিবেশ তো দেখাম, এটা লাইটিং জ্বলি যাব, সেটা লাইট আরম্ভ হয়ে যাব, তার গোটেখিনি ভিউ মজা লাগবে। তো অল্প আপনাদের টাইম লেসখিন এনজয় করব, তারপর ধুনিয়াকে আরও চারিপাশের চৌপাশখিন দেখাই দিম। তো মজা লাগবে যে ভিডিওটা, বা একদম স্কিপ নকরব। দীঘলী পুখুরী আজি গোটেখিনি ভিডিও একদম এনজয় করব। বহুত বছরের মূরত আইসি, কেতিয়া আইসিল মনতে নাই, কিন্তু সচাকে বহুত বছর পিছত আইসি। মানে আহবলগীয় মানুষ নাই যে আজি পানি থাক লগ পালো কারণে আহি গলো, নহলে আর এটা বেলেগ থাকলে তো সদায় আহিল খোলার পিছত। বারো যে কি নক, আপনাদের ভিডিওখিন এনজয় করব। রেস্টুরেন্টের পর ওলাই আহিলো, আর এটা যাই আছো একটা বহুত ধুনিয়া প্লেসরলৈকে। আর এইখানে আছিল প্রশান্তি রেস্টুরেন্ট। এইখন রেস্টুরেন্ট বহুত ফেমাস রেস্টুরেন্ট হয়, বিশেষকৈ সন্দিক কলেজের ছোৱালী সকলৰ কাৰণে এইখন রেস্টুরেন্ট বহুত বেছি ফেমাস। আর এই আমি ওলাই আহিলো, আর এইখানে আছিল প্রশান্তি রেস্টুরেন্টখন, যখন দেখা পাইছে আপোনালোকে। তো এতিয়া আমি ওলাই আহিলো, আর এতিয়া আমি যাই আছো ওয়ার মেমোরিয়ালত।
আপোনালোক আজি দেখাই নিম ওয়ার মেমোরিয়াল আর আহি পালো ওয়ার মেমোরিয়াল আর ইয়াতে কোনো ধরনের টিকেটর ফিস দিব না লাগে কিন্তু নিজের ইচ্ছা মতে কিবা এটা আমার ডোনেশন দিব লাগে। তো এটা ভিতর লগে সোমাই যাও, সোমাই যায় গোটেখিনি আপনার সিন দেখাই আছো। আপোনালোকক দেখাই আনিলো ওয়াৰ মেমোরিয়াল আর এতিয়া টাইম হয়েছে 5:30। তো ইভিনিং পুরা হয়ে গেছে, আন্ধার হব আর তো এটা পটকে আপনার ওলাই যাব লাগে, সেখানে আমি ঘুরি আহিলো। আর এটা মেন প্রবলেম কি, দীঘলী পুখুরীত কোনো ধরনের বাইক বা কার পার্কিংয়ের ফেসিলিটি নাই। বারো দীঘলী পুখুরীর ফ্রন্টের বহুত বাইক চুর হয়, মোর ফ্রেন্ড বহুতর বাইক চুর হয়েছে। ইয়াতে দীঘলী পুখুরীত ডেটিং মারিব আহে, গার্লফ্রেন্ডজনী লৈ আহিলে ডেটিং মারিলে, ইভিনিং যাই কিনে চাই যে বাইকখন গাই বেয়া পড়া, মানে বহুত বেশি চুর আছে এইখানে জায়গা। তো মানে পটাপট যাও ইভিনিং হওয়ার আগতে, মানে যদি এই ফেসিলিটি দিয়ে পার্কিংর ভাল দিয়ে পেইড পার্কিং এটা দিব লাগে এইখানে জায়গা, বহুত চুর হয়ে থাকে কিনা হয়ে থাকে, একু নাই। বারো আপনার মানে যি কিন যে ইভিনিং হলে বহুতখিন কাপল আহি ভর্তি হয়, আপনার মানে লাইভ প্রুফ দেখাই আছে, আপনার চাই লোক। আর এইখান হল চিলড্রেন পার্ক, ইয়াতে মানে শিশুসকলে খেলি আছে, উমলি আছে, তো সবাই টাইম স্পেন্ড করে আছে ভাল। আর ইয়াতে মানে পরিবেশখিনি দেখা পালে নিজরে সরকালে উভতি যাব মন যায়, কিন্তু এইটা নয়ারি এটা, বাকি আপনাদের টাইম লেপসখিনি এনজয় করব। তো এটা ইভিনিং 6টা বাজি গেল, সবপিনে লাইট জ্বলাই দিলে, তো এটা আপনার ওলাই যাও। আর একটা বস্তু চাও, এই আই লাভ গুয়াহাটীত, ইয়াতে আপনার লাইট জ্বলি গেল। তো এই সিনটা খুব বেশি ভাল লাগে, বহুত ধুনিয়া ভিউ এটা হয় আর সবাই ইয়াতে ফটো তুলি আছে। বারো যে কি নহক, ইয়ারপর ওলাই যাও, ওলাই যাই কিনে গেটত কথা পাতি আছো। তো গাইছ, আজি আপনার দেখাই দিল দীঘলী পুখুরীর ব্লগটো। তো এই ব্লগটো চাই কিনে কেনকা পালে জানাব মোক কমেন্ট করে কিনা, যদি ভিডিওটা ভাল লাগে ভিডিওটা লাইক করে দিব, নতুনকে যদি চ্যানেলটো চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব আর কাছ থাকার আগে টিঙ্কে বজাই দিব আর পাইলে ভিডিওবোৰ শেয়ার করব। তো আজির ব্লগটো ইয়াতে এন্ডিং করে আকৌ লগ পাম অহা সপ্তাহ যদি নতুন ব্লগত, তো তেতিয়া কারণে বাই বাই।